এরপরে কিছু গাণিতিক সমাধান সূত্র রয়েছে এক নম্বরে যেটা এতক্ষণ ধরে বলা হলো যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হবে চার মিনিট অর্থাৎ পনেরো ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে পনেরো গুণ চার ষাট মিনিট বা এক ঘন্টা সময়ের পার্থক্য হবে আবার এক মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে চার সেকেন্ড এক সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে একের পনেরো সেকেন্ড সময়ের পার্থক্য হবে পৃথিবী একবার আবর্তন করতে সময় নিচ্ছে চব্বিশ ঘন্টা অর্থাৎ তিনশো ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর লাগছে চোদ্দোশো মিনিট চব্বিশ গুণ ষাট সমান চোদ্দোশো মিনিট তাহলে তিনশো ষাট ডিগ্রি চোদ্দশো চল্লিশ মিনিটে ঘুরলে এক ডিগ্রিও কততে ঘোরে চোদ্দোশো চল্লিশ ভাগ তিনশো ষাট চার মিনিটে এই জন্যই এখানে বলা হয়েছিল যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট নেক্সট দু নম্বরে বলছে যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে সময় বাড়ছে আর পূর্ব থেকে পশ্চিম দিকে সময় কমছে আর একটা বিষয় সেটা হচ্ছে কোনো একটা স্থানের সময় আর একটা স্থানের সময় যদি এরকম দেওয়া থাকে তাহলে যে স্থানের সময় বেশি সেটা অবশ্যই অন্য স্থানের তুলনায় পূর্ব দিকে অবস্থিত আর যে স্থানের সময় পিছিয়ে রয়েছে সেটা অবশ্যই অন্য স্থানের তুলনায় পশ্চিম দিকে অবস্থিত এটা খেয়াল রাখতে হবে আর লাস্ট যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব, যদি একই গোলার্ধের দুটো দ্রাঘিমা হয় সেক্ষেত্রে আমরা কি করব যেটা বৃহত্তর মানের দ্রাঘিমা তার থেকে আমরা ক্ষুদ্রতর মানের দ্রাঘিমাকে বিয়োগ করব। কিন্তু যখনই বিপরীত গোলার্ধের দুটো দ্রাঘিমা আসছে সেক্ষেত্রে আমরা পার্থক্য নির্ণয় করার জন্য কিন্তু দ্রাঘিমার মান দুটো যোগ করব।